আজকে আমি এমন একটি জায়গার সন্ধান আপনাদেরকে দিব, যেখানে আমি যাওয়ার পর যখন সেখানকার কিছু ছবি অ্যান্ড ভিডিওস আপলোড করতে থাকি, সবারই একই প্রশ্ন যে জায়গাটি কোথায়। আজকে আপনাদেরকে সে প্রশ্নের উত্তরটি দিতে যাচ্ছি। এছাড়াও এমন একটি সুন্দর জায়গায় আপনি থাকতে পারছেন একেবারেই কম খরচে। আমরা সবসময় ব্যস্ত লাইফ থেকে ব্রেক নিতে চেয়ে এমন একটি জায়গা খুঁজি যেখানে কোনো ঝামেলা থাকবে না, যেখানে গেলে ব্যস্ত জীবনের সকল ক্লান্তি এবং স্ট্রেস চলে যাবে, যেখানে থাকবে না মানুষের কোলাহল এবং থাকবে না শহরে গাড়ির হর্ন। একটি খোলামেলা শান্তির ছায়া দিতে পারে আমাদের সাময়িক মুক্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শেখ তামান্না জেবা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একেবারে সেক্লুডেড প্লেস। মানে এখানে আসতে হলে নৌকা দিয়ে আসতে হবে। এখন মানে আমরা রাস্তায় উঠতে গেলে মানে এই জায়গা থেকে বের হতে হলে নৌকা দিয়ে বের হতে হবে। তখন ছিল মার্চ মাস, আমার জন্মদিনের মাস। আমি ও আমার হাজব্যান্ড দুজনেই চেষ্টা করি দুজনের জন্মদিনের সময়টা দূরে নির্জনে কোনো স্থানে একসাথে উপভোগ করার। তো এবার আমার জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড এমন একটা পারফেক্ট প্লেসের কথা আমাকে বলল, যেটা কোলাহলবিহীন ও নির্জন কিন্তু আধুনিকতার ছোঁয়াও আছে। কক্সবাজারে সমুদ্র তীরবর্তী এমন একটা প্লেস যার নিকটবর্তী তীরে মানুষের পদচিহ্ন খুব একটা চোখেও পড়ে না, চাইলেই বিচে তাবুটা নিয়ে সাগরের ঢেউয়ের সুর শুনে শুনে খাবার খাওয়া যায়, যেখানে ঝাউবন আর লাল কাঁকড়ার ছড়াছড়ি, আছে ম্যানগ্রোভ বন। রিসোর্টের ও সারাউন্ডিংসেরও কিছু ছবি সে আমাকে দেখালো। তার কথা শুনে আর ছবিগুলো দেখে ইনস্ট্যান্টলি মনে হলো যে রিসোর্টের ট্যাগলাইন এ হিডেন সি সাইড ইডেন রিসোর্টের সাথে পারফেক্টলি জাস্টিফাইড। আর দেরি না করে সাথে সাথে হ্যাঁ বলে দিলাম, অ্যান্ড আই ওয়াজ ফিলিং সুপার এক্সাইটেড টু স্পেন্ড মাই বার্থডে ওভার দেয়ার। এবার জেনে নিই রিসোর্টটির নাম, এর সৌন্দর্য ও আমাদের ভ্রমণ কাহিনী সম্পর্কে। বরাবরের মতোই আমরা রাতের বাসে করে সকাল সকাল কক্সবাজারে পৌঁছে যাই। লাবণী পয়েন্টে নেমে সেখান থেকে একটা সিএনজি করে হিমছড়ি হয়ে আমরা আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেলাম। আপনারা চাইলে অটোতে করেও যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আমরা জেনে এসেছিলাম যে এখানে একটি স্প্লিট আইল্যান্ড আছে, এই যে সামনে দেখা যাচ্ছে সেটি সেই আইল্যান্ডটি, যেখানে অনেক লাল কাঁকড়া আছে এবং মানুষ সচরাচর দেখা যায় না। এই নৌকা দিকে যাব, এখানে এখান থেকে চলে যাব। আর আর ওখানে ক্রস করতে হলে ওদিকে যেতে হলে ওখানে একটা আছে। ওকে, নোবডি ইজ হিয়ার। হ্যাঁ, লিটারালি নোবডি ইজ হিয়ার, উই আর দ্য ওনলি ওয়ানস, টু পিপল আর ফোর স্টাফস। সো আমরা এখন চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে, যে রিসর্টটির নাম তীরে নীর। অনেকের প্রশ্ন ছিল যে রিসর্টটির নাম কি, সেটির নাম হচ্ছে তীরে নীর। এটি রেজু খাল সংলগ্ন পেচার দ্বীপে অবস্থিত। ডাল বসানো, আমরা দুই রাত তিন দিন থাকবো বলে ভেবে এসেছি, এবং আমরা ফার্স্টের রাতে যেটাতে থাকবো বলে ভেবেছি সেটা হচ্ছে এই টিনের চালের বাড়িটাতে, সেকেন্ড নাইটে আমরা থাকবো ডুপ্লেক্স ভিলাটিতে। আমরা যে সময়টাতে পৌঁছেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, তবুও সেখানে বাতাস আসছিল, কারণ হচ্ছে তারা বাগান বাড়ির মতো করে কিছু গাছপালা লাগিয়ে রেখেছে। এই দুজন হচ্ছে রিসর্টের স্টাফ, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় রিসর্টের আশেপাশে থাকবে এবং তাদেরকে ডাক দিলেই যে কোনো মুহূর্তে পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা দেখে নিব রিসর্টের কিছু প্রপস, তারপর আমরা ভিডিওটির বাকি অংশে ফিরে যাব। Thank you.
যারা আর্টিস্টিক মাইন্ডের মানুষ তাদের কাছে রিসর্টটি পছন্দ হতে বাধ্য। এখানে রুমগুলোর কোনায় কোনায় আছে শৈল্পিক ছোঁয়া। রিসর্টের যে ওনার আছেন তিনি দারুণ দারুণ কিছু আইডিয়া দিয়ে পুরো রিসর্টটি সাজিয়েছেন। আমরা মেয়েরা মনে হয় যেখানে আয়না দেখি সেখানে নিজেকে দেখতে ইচ্ছে করে। এই যে দেখতে পাচ্ছেন তারা ডাবের পানি দিয়ে রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। আমরা এটা শেষ করে নিজেদের জন্য কিছু ছবি তুলব। সামনে একটি বিশাল আকৃতির স্কাল্পচার দেখা যাচ্ছে, সম্ভবত এটি পাথরের তৈরি হবে। আমার কাছে সব সময় স্কাল্পচার জিনিসটাই খুব ভালো লাগে। চাইলেই কফি দিবে বা চা দিবে, কিন্তু তারপর আমি বাসা থেকে সবসময় কফি নিয়ে আসার চেষ্টা করি যেখানেই যাই। তো সেম কেস, এখানে এসে আমি কফি বানাচ্ছি। আমরা তীরে নীরের ভিতরে এবং বাইরে এক্সপ্লোর করছি। এখনই আমরা রওনা দিব স্প্লিট আইল্যান্ডের দিকে, যেটাকে মানুষ প্যাচার দ্বীপ বলে। যাওয়ার জন্য আমরা একটা নৌকায় উঠলাম এবং নৌকার মাঝিকে রিসোর্ট থেকে পাঠানো হয়েছে। প্রথম দিন পানির স্রোত মোটামুটি ছিল, কিন্তু দ্বিতীয় দিন পানির স্রোত ছিল ভয়াবহ। আমরা ঢুকে গেলাম প্যাচার দ্বীপে। এখানে অসংখ্য শামুক দেখা যাচ্ছে, ছোট ছোট শামুক কাদার মধ্যে ঢুকে আছে, পায়ে লাগতেছিল, কাটা কাটা হয়ে লাগতেছিল পায়ে। আমরা ফাইনালি ঝাউবনের দেখা পেলাম, কিন্তু এখন ঝাউবনে ঢুকবো না, এখন আমরা এগিয়ে যাব সমুদ্রের দিকে। ওই যে দূরে আরো অনেক লাল কাঁকড়া। আমরা অনেকগুলো শামুক ঝিনুক কুড়ি কুড়ি এনেছি, এগুলো বাসায় নিয়ে যাবো ভাবছি। বাসায় নিয়ে আমাদের বিড়ালগুলোকে খেলতে দিব, না হয় সাজিয়ে রাখবো। যাই হোক, এটা হচ্ছে রিসর্টের সন্ধ্যার ভিউ। আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বের হব। এই হচ্ছে আমাদের ডিনারের আয়োজন। তারা খুব সুন্দর করে নীরব একটা পরিবেশের মধ্যে আমাদেরকে ক্যান্ডেল লাইটস দিয়েছে।
খুব ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ছোট্ট একটুখানি চাঁদের আলো আর কিছু মোমবাতি জ্বালানো। এখানে ডিনারে থাকছে আমাদের জন্য ভাত, টুনা মাছ ফ্রাই, শুটকি ভর্তা, মুরগি ভুনা করা হয়েছে এবং ডাল। আর একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, সেটি হচ্ছে আমাদের লাঞ্চের যে আইটেমগুলো ছিল সেগুলো ভুলবশত ভিডিও করা হয়নি। আর এখানের যে মিলের যে খাবারের আইটেমগুলো দেওয়া হয় এগুলো কোনো শেফ রান্না করে না, এখানের রিসর্টের যে ওনার আছেন তার ওয়াইফ এগুলো রান্না করে পাঠিয়ে দেন। আর সত্যি বলতে ওনার হাতের রান্নাও ছিল অসাধারণ, আমরা প্রত্যেকটি মিল খুব এনজয় করেছি। এভাবে আমাদের প্রথম দিন চলে গেল, সেকেন্ড ডেতে আমরা একটা রুম চেঞ্জ করে আরেকটা রুমে আসলাম। আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট আইটেম, আনফর্চুনেটলি ভিডিওটা পুরোটা আসেনি। রুমটা ঘুরে ঘুরে পুরোটা দেখে নিচ্ছি। এখানে উপরে একটা ছাদ আছে, ছাদটা এখন দেখিনি কিরকম। আমরা লাঞ্চ শেষ করার পরপরই আবার রওনা দিই পেঁচার দ্বীপে। গতকালকের তুলনায় আজকে অনেক বাতাস এবং স্রোতও অনেক বেশি, ইভেন আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে নৌকা ডুবে যায় কিনা। এইবার ক্র্যাব আমাদের সামনেই চলে আসছে, আল্লাহ এটা একদমই নড়তেছিল না। কিভাবে তাকায় আছে সে, মনে হচ্ছে আমাদের সাথে কথা বলতেছে। এই যে এখন দৌড় দিল, ইজ লুকিং এট মি আই থিংক। আই তো ভয় পাচ্ছি না, আমাকে ছেড়ে। এইবার আমি হলুদ পরি হয়ে চলে এসেছি ঝাউবনে। আজকে সকাল সকাল গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। আমি ভেবে রেখেছিলাম আজকে শাড়ি পরে কিছু ছবি তুলব, কিন্তু এত রোদ দেখতেছি বাইরে বের হতে ভয় লাগছে। এখন আবার ডাবের পানি খেতে এখানে চলে আসছি। এখন আমরা একটুখানি রেডি হলাম, সামনে যাব, সামনে অনেক রোদ মনে হচ্ছে, তারপরও যাব, একটু দোলনায় চড়বো ভাবছি। থার্ড ডেতে আসলে আমরা তেমন কোনো ছবি এবং ভিডিও কিছু করিনি। আমাদের চেহারার অবস্থা, শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। চেহারা দেখেই বোঝা যাবে যে কী পরিমাণ টায়ার্ড ছিলাম। আমরা এখন চলে যাচ্ছি আবার পেঁচার দ্বীপে। আমরা ভাবলাম যে সমুদ্রের পাড়ে বসে কিছু নাস্তা করে নিই। মাঝি ভাই আবার আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই পাড়ে। আজকে আমরা পেঁচার দ্বীপের অনেকখানি সামনে এসে নৌকা রাখছি। এখানে গত দুই দিনের একদিনও আমরা আসি নাই। সেখান থেকে পেছাতে পেছাতে এইরকম একটা জায়গা আসলো যেখানে এত সুন্দর করে পানির ফ্লো যাচ্ছে। সামিনকে বললাম একটু দাঁড়াতে, ওর সুন্দর সুন্দর ছবি আসবে। ছোট ছোট রিলস বানানোর জন্য ভিডিও করে দিছি যা এখনো পর্যন্ত আপলোডই দেয়নি। আজকে আমরা ডিসাইড করেছি সাগর পাড়ে টয় টয় করে ঘুরবো, আর শামুক ঝিনুক সুন্দর সুন্দর যা কিছু পাই তাই আমরা তুলে নিয়ে আসবো। আসলে সাগর পাড়ে এই পাথরগুলো কুড়ানোর যে কত মজা এটা আসলে বলে বোঝানো যাবে না। এনিওয়ে আমাদের এই জায়গাটিতে আসলে দুই দিন থাকার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেক ভালো লাগতেছিল বলে হচ্ছে আরেকটা দিন থেকে গেলাম। ওকে, আজকে রাতে আমাদের ডিনার করার প্ল্যান অন্য একটি জায়গায়। তো আমরা ডিসাইড করেছি যে বিচ সালসায় যাবো ডিনার করতে। এর আগে অনেকবার কক্সবাজার আসছি, কিন্তু বিচ সালসায় আসবো করে আর আসা হয় নাই। এবার ফাইনালি চলে এলাম এখানে। আমরা ডিনার করে নিলাম অল্প স্বল্প, কিছু ফটোশ্যুট করে আবার চলে গেলাম আমাদের রিসর্টে। রিসর্টের বাইরের সৌন্দর্যটাও কিন্তু অন্যরকম, আই মিন রাতের সৌন্দর্যটা, একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ঝিঝি পোকার ডাক। পরের দিন সকালবেলা আজকে আমরা চলে যাওয়ার প্ল্যান। যেতে একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। এই সকালটা আমরা এনজয় করেছিলাম ছাদে বসে বসে, আমরা বের হইনি, প্রচণ্ড টায়ার্ড আমরা। আমরা ছাদে বসে বসে একটু একটু করে গল্প করতেছিলাম বিভিন্ন ধরনের টপিকে।
আমাদের যেহেতু যাওয়ার বাস সন্ধ্যায়, তো এই সময়টাতে কী করবো? সেজন্য হচ্ছে আমরা রিসোর্টের ওনারের কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম। উনি অনেক ফ্রেন্ডলি, তাই আমাদেরকে সময় দিয়েছে। আমরা এখানে বিকালটা আজকে এক্সপ্লোর করছিলাম একটু ডিফারেন্টভাবে, যেগুলো গত তিন দিনে দেখি নাই আজকে দেখছি। একটু সামনের দিকে হেঁটে গেলাম, হেঁটে দেখলাম যে অনেক বড় বড় নৌকা, এগুলো আমাদের চোখে পড়ে নাই, আমরা এই সাইডটাতে আসলে আসিই নাই। সো আজকে যদি আমরা না থাকতাম এই সময়টা পর্যন্ত, আমরা হয়তো বা এগুলো মিস করতাম, ডেফিনেটলি মিস করতাম। আমরা অনেক হাঁটলাম, হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম, অনেক দূর যেতে যেতে একটা সময় আমার ইচ্ছা হলো যে আমি নৌকায় উঠে দাঁড়াবো। চলে এলো সন্ধ্যা, আমাদের বাস ধরতে হবে। আমরা চলে গেলাম কক্সবাজারের বাস কাউন্টারের এদিকে, পাশেই দেখলাম সি ফুড সাজানো আছে, আমি দেখে লোভ সামলাতে পারি নাই, তাই তাড়াতাড়ি খেয়ে বাসে উঠে যেতে হয়েছে। বাকিটা যেটা ছিল সেটা নিয়েই বাসে উঠে গেছি এবং সেটা বাসে বসে বসে খেয়ে শেষ করতে হয়েছে। সো এই ছিল আমাদের সুন্দর চারটি দিনের গল্প। যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। টাটা, বাই বাই।